হ্যালো প্রাণপ্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো পাসপোর্ট সাইজ ছবি কিভাবে এডিট করবেন। ওকে, তো প্রথমে আপনাদেরকে যেটা না বললেই নয় সেটা হলো, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিয়ে বাজিয়ে দেবেন টং করে। ওকে, তো মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি আগের পর্বে দেখিয়েছিলাম একটা ছবিকে কেটে আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ওকে, একবারে নিখুঁতভাবে। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ছবিটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে ছবিটাকে প্রিন্ট করার মতো করতে পারেন, ওকে, একটা ন্যাচারাল কালার কিভাবে দিতে পারেন। তো সেটা দেওয়ার জন্য আমাদের প্রথম হচ্ছে ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে হবে। ওকে, আমরা হালকা করে ব্রাইটনেসটা বাড়িয়ে নেব, সেটার জন্য অবশ্যই আমরা কন্ট্রোল দিয়ে এম চাপবো। ওকে, কন্ট্রোল দিয়ে যখন এম চাপবো, এই যে একটা আপনার ম্যাজিক একটা ইয়ে আসছে, ঠিক আছে। তো এটা ক্যানভাসের যে আপনার অপশনসটা আছে না, এটা দিয়ে আপনি বাড়িয়ে সুন্দর করে নিতে পারেন। তো এখন আমরা যদি এটাকে আমরা সিস্টেম থেকে করতে যাই, তাহলে ইমেজে গিয়ে আমরা ক্যানভাসে যাব। ক্যানভাসে গিয়ে আমরা এটাকে যখন ম্যাজিক টুলটা নেব, তখন আমরা ক্যানভাস থেকে এটাকে আমরা আস্তে করে ব্রাইটনেস দিয়ে দেবো। ওকে, অত ব্রাইটনেস দেওয়ার দরকার নেই, হালকা একটু ব্রাইটনেস দিয়ে আমরা আগে এডিট করবো। মাঝখান থেকে যদি প্রয়োজন পড়ে, যদি মনে হয় যে না ছবিটা একটু ব্ল্যাক 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 দেখাচ্ছে, তাহলে ওইটুকু আর একটু দেওয়া যায়। ওকে, তো আমরা অ্যাডজাস্টমেন্টটা যাবো, অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার যাব। ওকে, সিলেক্টিভ কালার থেকে, সরি এটা ভুল আসছে অবশ্যই, অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার। ওকে, যাওয়ার পরে এই যে রেড আসছে সাইডে সরাই নেবো। ওকে, তো রেড টা একটু কমাবো, ঠিক আছে, 20-25 বা 30 ওই রকম কমাবো, অত বেশি কমাবো না, ঠিক আছে। যাই হোক, মানে আমার যতটুকু শ্যুট করে, ঠিক আছে। তো এটা ওকে, আমি এটাকে 52 বা 53 রাখি। হ্যাঁ, তো ইউলো নিলাম, ইউলো নিয়ে আমি আসি ইউলোটাও কমাবো, কমিয়ে দেখবো যে কী পরিস্থিতি আছে, পরিস্থিতি অনুযায়ী কমাইতে হবে। ওকে, আর ব্ল্যাকটা হালকা 4 বা 5 বাড়িয়ে দেবো। ওকে, অত বেশি বাড়ানো যাবে না, অত বেশি বাড়ালে অতিরিক্ত ব্ল্যাক হয়ে যাবে। ওকে, 4 দিছি। যাই হোক, এটা আছে যে একটা কালার আসছে এটার উপরে, ঠিক আছে। এখন দেখা যায় ফেসটাকে একটা অন্যরকমভাবে একটু হালকা হালকা অন্যরকম আসছে, ঠিক আছে। তার জন্য অবশ্যই আমাকে একটি ব্রাশ টুলটা নিতে হবে। ব্রাশ টুল নিয়ে উপরে যে 100 করে রেজলিউশন দেওয়া আছে, ঠিক আছে, ওখানে আমরা 20 করে দেবো। ওকে, তো 20 করে আমরা রেজলিউশন দুদিকে করে দেবো, ঠিক আছে। একদিকে কম বেশি হয়ে গেলে পরে কালারটা ভালো হবে না। আমরা ছবিটাকে হালকা একটু জুম করে নিয়ে তো আমরা এটাকে ব্রাশ করব। আমরা ওয়ালটা চেপে কালারটা নিয়ে ছবিটাকে জুম করে হালকা হালকাভাবে ঘষা দেবো ছবিটাকে। অবশ্যই আমরা ঘষা দেওয়ার পর দিয়ে যেখানে যেখানে অতিরিক্ত কালো আছে সেখানে একটু বেশি ঘষবো অবশ্যই, আর যেখানে অতিরিক্ত সাদা আছে সেখানে অবশ্যই বেশি ঘষবো না, না হলে ছবি নষ্ট হয়ে যাবে। ওকে, তো আমরা এটা আস্তে 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 করে আমরা এটাকে পরিষ্কার করব। ওকে, এই তো, ওকে, এভাবে আমরা এগুলো পুরোটাকে আমরা সুন্দর করে ঘষে দেবো। ওকে, যদি না ঘষে তাহলে ছবিটা অবশ্যই প্রিন্ট ভালো আসবে না, একদম জমা জমা কালো একটা দাগ আসবে, ঠিক আছে। আমরা কানগুলো যেহেতু আছে যে কি এই ছবির সাথেই, তাহলে কানগুলো একটু করে ডলে দিই, তারপরে যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে, তারপরে গলার নিচ থেকে এটা, এই যে এই জায়গাটা অতটা বেশি ডলা যাবে না। এখানে অবশ্যই আগে যে কালারটা নিয়েছেন সেটা দিয়ে হবে না, কিন্তু এখান থেকে ছোট্ট করে কালারটা নিতে হবে এই জায়গা থেকে, পাশে থেকে, যাতে মিলে জিনিসটা, ঠিক আছে। তো আমরা আস্তে আস্তে করে ডলে দেবো, ঠিক আছে। ডলে এটাকে সুন্দর করে এখান থেকে ঘষে আমরা এটাকে শেয়ার করে দেবো। দেখেন কত সুন্দর, আমাদের মনে করেন যে এটা হয়ে গেল, গলাটা আগে কী কালো ছিল এখন কী সুন্দর হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। আমরা এরর চিহ্ন দিয়ে আবার একটু বড় করে আর একটু ঘষবো। ওকে, যাই হোক, কমপ্লিট। তো তো বন্ধুরা, যেখানে যেখানে স্পটগুলো আছে অবশ্যই সুন্দর করে ঘষে দিতে হবে। ওকে, এখন তো এখন আমাদের যে চোখের নিচে দেওয়া স্পটগুলো আছে, স্পটগুলো নিয়ে সরাইতে হবে। তাই স্পট টুলটা নিয়ে আমরা চেপে ধরে একটা কালার নেবো, কালার নিয়ে চোখের নিচে এগুলো ছোটো 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 করে সুন্দর করে মিশিয়ে দেবো। ওকে, দেওয়ার পর দিয়ে একদম সুন্দর করে, দেখুন এটা এভাবে ছোটো ছোটো করে গুটি গুটি করে আমি এটা মুছে দেবেন। ওকে, তো আপনার অনেকের আছে গালে তিল বা অনেক দাগ থাকে, দাগগুলো এ করা লাগে, তারপরে দিয়ে ব্রাশ টুলটা নিয়ে ব্রাশ টুল দিয়ে একটু ঘষে দেবেন, ঘষে দিয়ে সমান করে দেবেন। ওকে, যাতে বোঝা যায় না, বোঝা না যায় যে এটা একটা স্পট ছিল যেটাকে আপনি ঘষে সমান করেছেন। ওকে, তো আপনার যদি কোনো ভুল হয়ে যায়, ভুল হয়ে যায় বোলটা ঠিক করার জন্য অবশ্যই কন্ট্রোল প্লাস ওয়ালটা ধরে আপনি জেড দেবেন,
তো আপনার যে ভুলগুলো আছে ভুলগুলো আবার আগের জায়গায় চলে যাবে, আপনি নিরিবিলি আবার আগের মতো করে কাজ করতে পারবেন। ওকে, তো যেখানে যেখানে আপনার প্রবলেমগুলো আছে সুন্দর করে আপনারা সলভ করে নেবেন, ঠিক আছে? আর যদি কোথাও যদি স্পট থাকে স্পটগুলো সুন্দর করে উঠাই দেবেন, যে যে এখান থেকে আমি একটু হালকা দাগ ছিল দাগটা উঠাই দিচ্ছি। ওকে, এভাবে আপনারা মনে করেন যে ছবিটা কমপ্লিট একদম পারফেক্টলি ভাবে কাজ করতে পারবেন। ওকে, যাই হোক, এখন এই যে আমাদের ফেজের কাজ করা শেষ, দেখেন ফেজটা অনেকটা হোয়াইট মনে হচ্ছে, তাই না? তো এই ফেজটাকে আমরা আরেকটু ব্রাইট দেবো, হালকা করে ব্রাইট দিয়ে একদম ক্লিয়ার করে নেব। ওকে, তারপর অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলস কালার থেকে একটু ব্ল্যাকটা বাড়িয়ে দেবো, ঠিক আছে? ব্ল্যাকটা বাড়িয়ে দিয়ে মাঝখান থেকে ন্যানসনটা হালকা করে বাড়িয়ে দেবো। ওকে, দেওয়ার পর দিয়ে আপনার একটা লাইটটা একটু দেবো, দিয়ে ওকে করে দেবো। ওকে, তো আমরা এখন চুলগুলো যে এগুলো ব্ল্যাকগুলো আছে এটা দিয়ে আমরা হ্যান্ড টুল যেটা আছে এই টুলসটাকে আমরা ব্যবহার করবো, ব্যবহার করে সুন্দর করে আমরা এ করব, এখান থেকে ব্ল্যাক করে দেবো। ওকে, তো সবটা না, আবার যেখানে যেখানে হালকা হালকা লাইটিং পরে সাদা সাদা হয়ে গেছে, ঠিক আছে, ওই জায়গাগুলো আপনারা সবসময় ব্ল্যাক করবেন, ঠিক আছে? কারণ সব জায়গায় আপনি যদি ব্ল্যাক করতে যান তাহলে অতিরিক্ত ব্ল্যাক হয়ে যাবে, মনে হয় মনে হবে যে আপনার ফেসটা শুধু হচ্ছে যে আলোতে ছিল আর সবগুলো অন্ধকারে ছিল, ঠিক আছে? সেজন্য আপনাকে সুন্দর করে কাজ করতে হয়। ওকে, তো মাথার উপরে যে আলোকিত আলোগুলো পড়ছে এগুলো আমরা সুন্দর করে এই টুলসটা দিয়ে একটু করে কালো করে দেবো, অতটা কালো করার দরকার নেই, আমরা পরে যখন দিব টুলসটা দেবো তখন এগুলো সব কমপ্লিট ঠিকঠাক হয়ে যাবে। ওকে, তো এখন আমরা এইভাবে সুন্দর করে এগুলো ডোলে সঠিক করে দেবো, ঠিক আছে? যাই হোক, হয়ে গেছে। এখন আমরা ছবিটা যেহেতু এটা হয়েছে এখন ব্রুগুলো দেবো, ব্রুগুলো করে চোখের মণিটা একটু কালো করে দেবো। ওকে, দেওয়ার পর দিয়ে আমরা এবার অন্য কাজ করব, ঠিক আছে? যাই হোক, হয়ে গেল, একদম পারফেক্টলি কালো একদম অরিজিনাল একটু দেখা যাচ্ছে, তারপর ফেসটা একটু অতিরিক্ত সাদা দেখা যাচ্ছে, তাই না? তো ফেসটার আমাদের কিছু একটা করতে হবে ফেসটাকে, নাকি? কারণ ফেসটা যদি এভাবে থাকে তাহলে শুধু অতিরিক্ত সাদা একটা ছবি বের হবে, অতিরিক্ত সাদা ছবি বের হলে আবার ভালো লাগবে না, ঠিক আছে? তার জন্য আমরা বলোয়ার টুলসটাকে নেব, নিয়ে বলোয়ার টুলস দিয়ে প্রথমে আমরা সাইডগুলোকে একদম বলোয়ার করে দেবো যাতে দাগ দাগগুলো দেখা না যায়, ঠিক আছে? কারণ যখন আমরা ক্রপ দিয়ে কাটি, কাটার সময় একটা দাগ পড়ে যায়, খার মানে কেমন যেন পিক্সেলের যে ক্যাগুলো আছে না, খাসগুলো আছে না, ওগুলো থাকে, ঠিক আছে? ওগুলো আমরা দিয়ে বলোয়ার টুলস দিয়ে সুন্দর করে সমান করে দেবো এভাবে। ওকে, তো সমান করে দেওয়ার পর দিয়ে আমরা হচ্ছে যে কি এটাকে সুন্দর করে যেখানে যেখানে সমস্যাগুলো আছে সবগুলো সমাধান করে দেবো, ঠিক আছে? ওকে, তো আমাদের এই যে সাইডগুলো দেখেন বোলার হয়ে গেছে, বোলার হওয়ার কারণে আমাদের দাগগুলো তেমনটা বোঝা যাচ্ছে না, হালকা হালকা আছে, যেটা আসলে পরে আমরা কাজ করার পর দিয়ে প্রিন্ট দিলে ওগুলো সব ইয়ে হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, ব্যালেন্স কালার নিতে হবে। ব্যালেন্স কালারের জন্য প্রথমে কন্ট্রোল বি চাপলো হবে, নাহলে আসলে আপনার এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ব্যালেন্স কালার নিতে পারি। তো দুটা খোপে দশ দশ দিয়ে দেবো আমরা। ওকে, দশ দশ দিয়ে দিলাম, দেওয়ার পর দিয়ে দেখুন মুখে আমার হলুদ আবরণ পড়েছে, ঠিক আছে? ওটার কারণে ছবিটা একটু ভালোভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? তারপরে ফিল্টার করব, ফিল্টারের জন্য অবশ্যই এখানে বোলারে যাব, বোলারে গিয়ে আমরা স্মার্ট বোলার নেব, স্মার্ট বোলার নিয়ে আমরা ছবিটাকে একটু ছোটো করে এটা পাঁচ থেকে দশ অতিরিক্ত দশ দেওয়া যায়, ঠিক আছে? অতটা দেওয়া যায় না অবশ্যই, অতিরিক্ত হলে দশ দেবেন, দশের থেকে কম দেওয়ার চেষ্টা করবেন সবসময়, পাঁচ সাত ওই রকম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আমি এটাকে পাঁচ দিয়ে করি। ওকে, উপরে তিন রয়েছে, নিচে পাঁচ রয়েছে, পাঁচ দেওয়ার পর দিয়ে ফেসটা একদম ফিনিশিং দিয়ে আসছে, ঠিক আছে? অবশ্যই ছবিটাকে বড় করলে আপনার এটা পিক্সেলের খাস খাসটা দেখা যাবে অবশ্যই। যাই হোক, আমরা এইভাবে করেছি। তো এটা ছবিটা দেখুন একটা ন্যাচারাল একটা ভাব নিয়ে ছবিটা হয়েছে, ঠিক আছে? খুব সুন্দর লাগছে না ছবিটাকে? ওকে, তো আমরা যখন ছবিটা প্রিন্ট করব তখন কিন্তু যখন এখানে আমাদের রেজুলেশনটা থাকবে, রেজুলেশনটা যখন আমরা জিরো থাকবে তখন আমাদের ছবিটা ভালো বের হবে না, ঠিক আছে? অনেক বড় হয়ে যাবে, যেটা অ্যাপোর্ট সাইজ থেকেও বড় মনে হবে। তো আমরা এখানে 300 পিক্সেল করে দেবো, 200 দেবেন না কিন্তু, ঠিক আছে? 200 বা 400 কোনোটা দেওয়া না, শুধু 300 পিক্সেল হবে, বরাবর ছবিটা হবে, দেখছেন এই ছবি? এখন যদি আমি একটা পেজের ভিতরে যখন এটা ছবিটা টাইনে নিয়ে যাবো, পাসপোর্ট সাইজের ছবিটা, তখন আসছে যে কি এটা ছবির পেজের ভিতরে একদম বরাবর থাকবে, ঠিক আছে? অবশ্যই একটা অ্যাপোর্সাদের পেজ নেবো আমি, এখন এটাকে মুভ টুল সিলেক্ট করে মুভ টুল দিয়ে টাইনে আমি ওই ছবিটা নিয়ে যাবো, দেখছেন কত সুন্দর করে চলে আসছে এটা। ওকে বন্ধুরা, তাহলে তুরুকে আজকে, এর থেকে বেশি আর আজকে নাই। ওকে বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার কথাটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। আর আবারও বলছি, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে।